ফেসবুকে আমার সন্তানের ছবি পোস্ট করি, অনেকে নিষেধ করে, বলে এর মাধ্যমে নাকি নজর লাগতে পারে। আসলে কি নজর লাগে? এ থেকে বাচ্চা ক্ষতি হতে পারে? মান্যতার টাকা কোন পর্যায়ের গরিবকে দিতে হবে? নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে? সিগারেট খেয়ে নামাজে গেলে নামাজ হবে কিনা? জমি বন্ধক রেখে টাকা নিলে ঘুষ হবে, সুদ হবে কিনা? ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি দোয়া ও আমল করতে পারি? আর বিলম্ব না করে চলুন, আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি দেখতে পাচ্ছি শুরুতেই মাহমুদা কুকিং ওয়ার্ল্ড এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, বিদেশ থেকে রেমিটেন্সের 1 লাখ টাকা আসলে 2000 টাকা এক্সট্রা দেওয়া হয়, এটা নেওয়া কি হালাল হবে? যে প্রশ্ন বহুবার এসেছে এবং প্রত্যেকবার আমরা উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ, এটা একটা সম্পূর্ণ হালাল, কারণ এটি একটি ভালো কাজের প্রণোদনা। আপনি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে সেজন্য আপনাকে প্রণোদনা দেওয়া হচ্ছে, আপনাকে উৎসাহ দেওয়া হচ্ছে, সেই উৎসাহ দেওয়াটা নাজায়েজ নয় এবং সেটার সুবিধা গ্রহণ করাও আপনার জন্য হারাম কিংবা নাজায়েজ হবে না। আল আমিন আপনি লিখেছেন, মান্যতার টাকা কোন পর্যায়ের গরিবকে দিতে হবে? আপনি জাকাত ফিতরা যে ধরনের গরিবকে দেন, অর্থাৎ যারা নিঃস্ব, কিছুই নেই, অথবা যাদের আছে যা আছে তা দিয়ে তাদের আসলে দিন চলে না, তাদের কষ্ট হয় চলতে, সেই রকম গরিবদেরকে আপনি মান্যতার টাকা দিতে পারবেন। ওমে মারিয়াম আপনি লিখেছেন, ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি দোয়া ও আমল করতে পারি? বোন ওমে মারিয়াম, ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য আপনি সাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আমার মনের ওয়াসওয়াস আপনি দূর করে দেন। কোনো কোনো দোয়া এই সম্পর্কে আছে, যেমন আল্লাহুম্মা জাআল ওয়াসওয়াসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের যে ওয়াসওয়াসাগুলো আছে, কুমন্ত্রণাগুলো আছে, সেগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। তো সাধারণভাবে আপনি ওয়াসওয়াসার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ওয়াসওয়াসা মুক্তি লাভের জন্য। আর বিশেষ করে ওয়াসওয়াসা থেকে মুক্তি লাভের জন্য কিছু রুকিয়া রয়েছে, আপনি প্লে স্টোরে বা ইউটিউবে বা অন্যান্য চ্যানেলে আপনি যদি খোঁজ করেন ওয়াসওয়াসার রুকিয়া, তাহলে সেক্ষেত্রে বহু ওয়াসওয়াসার রুকিয়া পাবেন, সেগুলো আপনি শুনতে পান, এতে ওয়াসওয়াসার এই রোগটা সাধারণত দূর হয়। এম ফুয়াদ হোসেন লিখেছেন, বিভিন্ন বাহিনীর মসজিদগুলোতে দেখা যায় জোহর নামাজের সময় অফিসারদের জন্য সামনের জায়গা ফাঁকা রেখে বসা হয়, এরপর ইসলামের নির্দেশনা জানতে চাই। বিভিন্ন বাহিনীর মসজিদে এরকম দেখা যায়, আমিও জানি, আমি সে সমস্ত বাহিনীর কর্তা ব্যক্তিদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, তারা যেন এই কালচারটা থেকে বেরিয়ে আসেন এবং এই যে একটা সংস্কৃতি তাদের মধ্যে আছে সেটা যেন না থাকে। কারণ আসলে মসজিদের বাইরে নিশ্চয়ই তাদের চেইন অফ কমান্ড, তাদের যে অন্যান্য বিষয় সেগুলো তারা খেয়াল করবেন, কিন্তু মসজিদের মধ্যে আসলে এমনটি করা উচিত নয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার মধ্যে সকল প্রকার ভেদাভেদ তুলে দেওয়ার যে শিক্ষা এবং দীক্ষা সেটি আমাদের কিন্তু দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে যখন ছিলেন তিনি সেনার প্রধানের দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেখানে মসজিদে তিনি সকল মানুষকে সমানভাবে দাঁড়াবার অবারিত সুযোগ দিয়েছেন। নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে? কেউ যদি ফরজ গোসল অবস্থায় হয় তাহলে তিনি মসজিদে প্রবেশ করতে পারবেন না, বাকি ওজু নেই এমতো অবস্থায় মসজিদে ঢুকলেও সেটি মানে ফরজ গোসল অবস্থায় মসজিদে ঢুকা যেরকম অপরাধ, জঘন্য অপরাধ, গুনাহ সরাসরি নিষিদ্ধ, সেরকম নিষেধ হবে না। তবে ওজু করে পবিত্র অবস্থায় অর্থাৎ অজু অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত, এটা মসজিদের আদব, মসজিদের শিষ্টাচার। আর ফরজ গোসল অবস্থাতে মসজিদে অবস্থান করা তো জায়েজ নয়, যদি কেউ ইতিকাফরত থাকেন, গোসল ফরজ হয়, দ্রুততার সাথে তিনি ফরজ গোসল করে তারপর আবার মসজিদে তিনি প্রবেশ করবেন। আর গোসল ফরজ হলে সে অবস্থা তিনি মসজিদে প্রবেশ করবেন না, কারণ মসজিদ এটি পবিত্র জায়গা এবং পবিত্র লোকদের জন্য বিধায় এ ধরনের অপবিত্রতা এটা নিয়ে মসজিদে প্রবেশ করা গুনাহের কাজ। আশরাফুল আহমেদ আপনি লিখেছেন, সিগারেট খেয়ে নামাজে গেলে নামাজ হবে কিনা? ভাই আশরাফুল, আপনি ধূমপান করেছেন, অবশ্যই সেটি একটি অপরাধ, গুনাহের কথা। আবার সেটা খেয়ে মানে পান করে যদি নামাজে যান, তাহলে সেক্ষেত্রে মুখের যে দুর্গন্ধ আছে সেই দুর্গন্ধে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জন্য কোনো মানুষের কষ্ট হতে পারে, সেই জন্য এটি নাজায়েজ কথা। অর্থাৎ আপনি ধূমপান করলেন, ধূমপান করে আচ্ছা মসজিদে মুসল্লিদের কষ্টের কারণ হলে সেটি গুনাহের কথা। কিন্তু সেই সাথে আপনাকে এও মাথায় রাখতে হবে, যদি আপনি ধূমপান করেন এবং ধূমপান করার পর মসজিদে গিয়ে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে নামাজটা হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হলো যে ধূমপান তো ছেড়ে দেওয়া উচিত, ধূমপান করাটাই তো গুনাহের কথা, আপনি সেটা ছাড়তে পারছেন না আপাতত, তাহলে সেক্ষেত্রে নামাজ ত্যাগ করবেন না, নামাজ আপনাকে ঠিকই পড়তে হবে। তবে নামাজের আগে মসজিদে যখন যাবেন বিশেষ করে বা নামাজ দাঁড়াবেন, তখন আপনি মুখ ভালো করে পরিষ্কার করে অন্তত দুর্গন্ধ দূর করার উদ্যোগ নিয়ে তারপর নামাজ যাবেন, মসজিদে যাবেন। শাহিদা সিদ্দিকাতুল আপনি লিখেছেন, জমি বন্ধক রেখে টাকা নিলে ঘুষ হবে, সুদ হবে কিনা? না, বন্ধক রেখে আপনি টাকা নিয়েছেন সেটা শুধু হবে না, তবে যেটুকু রেখেছেন সেটুকু আপনি ফেরত দেবেন, এবং বন্ধকের জমিটা যিনি বন্ধক রেখেছেন তিনি ভোগ করবেন না, আপনারটা আপনি ভোগ করবেন। এটা অবশ্য মানতে চান না মানুষ, সেক্ষেত্রে এটাকে ইজারার পদ্ধতিতে যেতে পারেন, যে ভাড়া নিলেন এবং কিছু নামমাত্র মূল্য ধারা ধার্য করলেন, তাহলে সেক্ষেত্রে যার কাছে টাকা নিলেন তিনি
ওই বন্ধকের জমিটা ভোগ করতে পারবেন, সেক্ষেত্রে বন্ধক থাকবে না, সেটা ইজারা হয়ে যাবে। ফেসবুকে আমার সন্তানের ছবি পোস্ট করি, অনেকে নিষেধ করে, বলে এর মাধ্যমে নাকি নজর লাগতে পারে। আসলে কি নজর লাগে, এতে কি বাচ্চার ক্ষতি হতে পারে? হ্যাঁ, বদনজর বিষয়টি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে, আল-আইনু হাক্কুন, বদনজর এটি সত্য। ফলে আপনি সন্তান, সুন্দর কোনো সন্তান, ফুটফুটে সন্তান, শিশু, বাচ্চা, বা আপনার আকর্ষণীয় কোনো কিছুর যদি মানুষের সাথে শেয়ার করেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হয় বদনজর, মানুষের এই জাতীয় বিষয়ে বদনজর এটি সত্য। বদনজরের কীভাবে ক্ষতি হয় বা এটা টেকনোলজিটা কী, আল্লাহ তাআলা ভালো জানেন। যে একটা মানুষ রাক্ষসের নজরে যদি দেখে, যদি সে দেখে আপনার হিংসাত্মক নজর দেয়, তাহলে সেক্ষেত্রে এটাকে নজরে হাসেদ বলে, বদনজর বলে। এর ফলশ্রুতিতে ওই বাচ্চা অসুস্থ হতে পারে, ওই বাচ্চার রোগ লেগে থাকতে পারে। আপনি ক্ষেতের ফসল দেখে কেউ যদি রাক্ষসের নজরে দেখে, তাহলে বদনজর লাগতে পারে। এগুলো স্বাভাবিক একেবারে। এখন আপনি বলবেন যে প্রদর্শন, এই পৃথিবীতে অনেক কিছুই প্রদর্শন হতে থাকে, সবাই প্রদর্শন করে, কই তারা তো অনেক ভালো আছে। দেখুন, ভালো নেই, অনেকে অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতির কারণ হয়তো এই বদনজর, কিন্তু তিনি হয়তো টেরও পাচ্ছেন না। তো কীভাবে এই বিষয়টা কাজ করে যে একজন রাক্ষসীর দৃষ্টিতে তাকালো আর একজনের ক্ষতি হয়ে গেলো, কীভাবে হতে পারে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামের টেকনোলজি আমাদের বুঝে আসাটা আবশ্যক নয়। হতে পারে আমরা এটা বুঝি না, অনেক টেকনোলজি কিন্তু আমাদের বোধগম্য নয়, কিন্তু সেটাকে আমরা অস্বীকার করি না। ঠিক, এটাও সেরকম। কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় যে মানুষকে বদনজর সেটি কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। আর একটি উট, আকর্ষণীয় একটি প্রাণী, সেটি যদি কারো বদনজরের কবলে পড়ে, তাহলে সেটিকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। অর্থাৎ সেটা এমন পর্যায়ে অসুস্থ রুগ্ন হয়ে যেতে পারে যে বাধ্য হয়ে মানুষ জবাই করে সেটাকে খেয়ে ফেলেছে, এরকম পর্যায়ে যেতে হতে পারে ওটের যেভাবে জবের পদ্ধতি, অর্থাৎ নহত্যার মাধ্যমে। তো যাই হোক, বদনজরের বিষয়টি সত্য, এটি আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই, এবং বিষয়টি হাদিস দ্বারা এটি প্রমাণিত। সুন্নত বেদাত বোঝার মাপকাঠি কী? সুন্নত এবং বেদাত বোঝার মাপকাঠি হলো যে আমরা যে কোনো আমল করব দিনের নামে, বা দিনের অংশ হিসেবে কোনো কাজ যখন করব, সেটা কোরআন এবং হাদিসে যদি তার কোনো সূত্র থাকে, প্রুফ থাকে, তাহলে সেটা সুন্নত হবে। আর যদি প্রুফ না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা বেদাতে পরিগণিত হবে। আর এক্ষেত্রে মাপকাঠি স্বরূপ একটি হাদিস আমরা পেশ করতে পারি। আমার জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি আমাদের এই কাজে, অর্থাৎ ইসলামের কাজে, এমন কিছু আবিষ্কার করলো, এমন কিছু নতুন সৃষ্টি করলো যেটা আসলে এই দিনের অংশ নয়, ফাহুয়া রদ্দন, তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য বা প্রত্যাখ্যাত। ঠিক একইভাবে দিনের মধ্যে, অর্থাৎ দিনই কাজের মধ্যে, অনেকে বেদাতের সংজ্ঞায় গুলিয়ে ফেলেন, পার্থিব কাজকে আর দিনী কাজকে মিলিয়ে ফেলেন। যে কাজটা করে আপনি আল্লাহর কাছে সওয়াব আশা করেন, সেখানে আপনি যদি মন গড়া কোনো পদ্ধতি অবলম্বন করেন, তাহলে সেটা বেদাত হবে। আমরা জানাইছিলাম হাদিস থেকে সেটি বোঝা যায়। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এখন সময় হয়েছে বিদায় নেওয়ার। আজ পর্যন্তই জাযাকুমুল্লাহ খাইরা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।